গুড মর্নিং স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি টাইটেল আমি দিয়েছি দেবভূমি উত্তরাখণ্ড ফোক সং অ্যান্ড নেচার। আমি আজকে এই ভিডিওটি একটু অন্য ধরনের ভিডিও, তোমাদের এক্সপিরিয়েন্স হবে, আমি আমার এক্সপিরিয়েন্সকে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমি বেশ কয়েক বছর আগে আমার বন্ধু যে দেবকুমার ঝাঁজ, দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি JNU PhD স্কলার, ওনার ফিল্ড সার্ভেতে আমি ছিলাম ওনার সঙ্গে, এবং আমার নিজস্ব ফিল্ড সার্ভেরও কাজ ছিল রিসার্চের, তো সেখানে এক্সপিরিয়েন্স হওয়া দরকার ছিল। এবং আমার ব্যক্তিগত ইন্টারেস্ট সবসময় রয়েছে গোটা ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যের কালচারকে অনুভব করা, তো সেই কালচারকে অনুভব করতে গিয়েই উপস্থিত হয়েছিলাম উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় আমরা জানি ঋষিকেশ, অমরনাথ এইসব এলাকা পরিচিত, তার জন্যে দেবভূমি নামে ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে এত পবিত্র রাজ্য, ভীষণ পবিত্র রাজ্য হিসেবে ধরা হয়ে থাকে। তো সেই কুমায় বিশ্ববিদ্যালয় ভিজিট করেছিলাম। এই বাম দিকে লাল ড্রেস পরে আছে দেবকুমার ঝাঁজ, আমার বন্ধু, এবং এটি আমাদের ড্রাইভার, গাড়ির ড্রাইভার যিনি ছিলেন, আমরা গাড়ি করে ওখানে গিয়েছিলাম। তো আলমোড়া বলে জায়গা রয়েছে ওখানকার একটি ইউনিভার্সিটির গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমি প্রথমেই বললাম যে এই ভিডিওতে আমি অনুভব করার চেষ্টা করেছিলাম উত্তরাখণ্ডের সংস্কৃতিকে, প্রাকৃতিক সৌন্দর্যকে। এটি হচ্ছে পাহাড়ি এলাকার আমার নিজের তোলা ছবি, পাহাড়ে ঘেরা, নদী বেরিয়ে আসছে, তো আশা করি সবাই দেখতে পাচ্ছ। এটি হচ্ছে সেই অলকানন্দা নদী, আমাদের বর্তমানে যেটা কলকাতায় গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর আগের নাম অলকানন্দা নদী, মানে আগে অলকানন্দা নদী নাম, পরবর্তীকালে গঙ্গা নাম ধারণ করেছে। তো সেই কাদামাটি জল নেওয়া, বুঝতেই পারছ, প্রাথমিক পর্বের নদী এটি, গঙ্গা নদী প্রথম উৎসস্থল, উচ্চ গতিতে এটি অবস্থান করছে নদীটি। আমাদের মেন রিসার্চের যে টপিক আমার বন্ধুর এবং আমাদের মেন দরকার ছিল সেটা হচ্ছে সেটেলমেন্ট, কীভাবে স্টেট স্ট্রাকচার হয়েছে, স্টেট রাষ্ট্রের গঠন কী করে হয়েছিল হিমালয়ের পার্বত্য এলাকাগুলি, সেগুলির বিষয়ে তথ্য নেওয়া। তো সেই সূত্র করতে গিয়ে আমরা ভ্রমণ করেছিলাম, এখানে ভিজিট করেছিলাম। এটি হচ্ছে অলকানন্দা নদী বয়ে চলেছে নিচের দিকে, এবং তার ওপরে এই উপত্যকায় বাড়িগুলি গঠিত হয়েছে। তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং অপূর্ব প্রাকৃতিক সেটেলমেন্ট, এবং এখানে যে রাষ্ট্র গঠনের স্ট্রাকচার আমরা নানান দিক দিয়ে অনুভব করতে পারি। এটি হচ্ছে সেই পাইন গাছের বিখ্যাত দৃশ্য যেটা আমরা চিনি উত্তরাখণ্ডকে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আমার নিজের ক্যামেরাতে ক্যাপচার করা। এটা একটি নিচের থেকে তোলা, গাড়ি থেকে যাচ্ছিলাম, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এটা পণ্ডিত গোবিন্দবল্লভ পন্থ, যিনি আমাদের ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার নামে একটি সংগ্রহশালা রয়েছে আলমোড়াতে। তো তার সামনে আমরা ঢুকেছিলাম, তার সামনে এটি দাঁড়িয়ে আমি ছবিটি নিয়েছি। এখানে আমি প্রথমেই টাইটেলটা দিয়েছিলাম ফোক সং। এই গোটা ভিডিওতে অনেক কিছুই বলার আছে, তবু এটা আমি জাস্ট তোমাদের ইন্টারেস্ট, ইতিহাসের প্রতি, সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই আমার এই ভিডিও বানানো, এবং আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো সেই ফোক সং রয়েছে, সেই ফোক সংটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা গাড়িতে যেতে যেতে ফোক সং অনুভব করেছিলাম, একই সঙ্গে সঙ্গে অনুভব করেছিলাম প্রাকৃতিক পরিবেশ। তো আশা করি তোমরা নিশ্চয়ই এনজয় করবে। চলো আমরা ফোক সংটা শুনি এবং প্রাকৃতিক পরিবেশকে অনুভব করি, গাড়িতে যেতে যেতে যেটা আমি অনুভব করেছিলাম। Thank you.
করি খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগলো। তো আমার বলার উদ্দেশ্য যে আগামী দিনে রিসার্চের কাজ, ইতিহাস মানে অনেক কিছু জানার বিষয় রয়েছে, সংস্কৃতিকে জানার বিষয় রয়েছে, প্রকৃতিকে জানার বিষয় রয়েছে। তো তোমরা আশা করি সবাই ইতিহাসের প্রতি আরও আগ্রহী হবে, এই জন্যই আমার এই ইউটিউব চ্যানেল এবং এই জন্যই তোমাদেরকে আমার তরফ থেকে অভিজ্ঞতাগুলি শেয়ার করি মাঝে মাঝে। তো সবাই ভালো থাকবে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই নতুন টপিকের সঙ্গে আসবো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।